সফি, তারপরে কলকলা। কলকলা অর্থ, কলকলা অর্থ প্রতিধ্বনি। কিভাবে হবে, কিভাবে হবে বলি। কলকলা হলো তিন প্রকার। কলকলা কয় প্রকার? তিন প্রকার। কলকলা কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো কলকলায় মানে দুর্বল কলকলা। এখন আসেন, দুর্বল কলকলা কোন সময় হয়? কম দুর্বল মানে কম, কম কলকলা হবে, দুর্বল কলকলা। আরবিতে বলে দয়িফ। আরবিতে কি বলে? দয়িফ। কলকলা তিন প্রকার, ভালো করে খেয়াল করেন। কলকলা কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কলকলা হলো, কলকলা হরফে যখন যজম থাকে, সাকিন থাকে, তখন কলকলা সবচেয়ে কম হয়, যেটাকে আরবিতে বলে কলকলায়ে দয়িফ, দুর্বল কলকলা। যেমন ওমা আদরাকা মা হিয়া, আদের মধ্যে কলকলা বেশি হয়েছে না কম হয়েছে? আন্নাজি মুসাকিবে, না যে কম হয়েছে না বেশি হয়েছে? এ কম হওয়া এটাকে বলে দয়িফ। কি থাকলে কলকলা হরফে, মানে বিষয়টা ভালো করে বুঝে ফেলতে হবে, ভালো করে বুঝে ফেলতে হবে। কি বলছি, কলকলা হরফে কি থাকলে, কলকলা হরফে কি থাকলে যজম থাকলে কি হবে? যেমন এটা হলো সবচেয়ে কম কলকলা, দয়িফ। দ্বিতীয় নাম্বার কলকলায় কবি, কলকলায় কবি। কলকলা কবি হয় যখন কলকলা হরফে ওয়াকফ করা হয়। কি করা হয়? কলকলা হরফে ওয়াকফ করলে কি হবে? কলকলায় তাসদিদ থাকা যাবে না, শর্ত আছে। কলকলায় কবি তখন হবে যখন কলকলা হরফে ওয়াকফ করা হবে। কি করা হবে? ওয়াকফ, ওয়াকফ আছে অথবা আপনার শ্বাস নাই, থেমে গেছেন, ওয়াকফ করছেন, শর্ত হলো তাসদিদ নাই, তাহলে হবে কলকলায়ে কবি, কলকলায়ে কবি। কলকলা কবি জয়ীফের চেয়ে বেশি, জয়ীফের চেয়ে কি? যেমন ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক, এটা কলকলায় জয়ীফের চেয়ে বেশি হবে। তাহলে কলকলা কয় প্রকার গেল? কি কি গেল? কলকলায় জয়ীফ গেল, কলকলায় ওয়াসসামাই যাতিল বুরুজ, কলকলায় কবি, কলকলায় ওয়াল ইয়াউমিল মাউউদ, এটা কি, এটা কি কলকলায়, কলকলায় কবি। তাহলে কয়টা গেল? কয়টা গেল? তৃতীয় নম্বর কলকলা হলো, তৃতীয় নম্বর কলকলা বলতেছি কলকলায় আকুয়া, কলকলায় আকুয়া। কলকলায় আকুয়া তখন হয় যখন কলকলা হরফের মধ্যে ওয়াকফ করা হয় আবার তাসদিদ থাকে। যেমন ফি গায়াবাতিল জুব, ফি গায়াবাতিল জুব, ফি গায়াবাতিল জুব, কলকলায় কলকলায় আকোয়া। কয়টা হলো মনে থাকবে? কলকলা কয় প্রকার, কি কি? কলকলায় দয়িফ, কলকলায় কবি, কলকলায় কলকলা দুই ভাগে বিভক্ত, কলকলা দুই ভাগে বিভক্ত। ভালো করে খেয়াল করার বিষয়, কলকলা হরফের মধ্যে আপনি দেখবেন দুইটা হলো মোটা হরফ, দুইটা কি মোটা হরফ, তিনটি তিনটি পাতলা হরফ, মানে দুইটি হলো ইস্তিআজার হরফ আর তিনটি হলো ইস্তিফালের হরফ। এখন কলকলায় বয়ফ গেল, কৌই গেল, আকুয়া গেল, তিন প্রকার গেল। এখন এই পাঁচটা হরফের মধ্যে দুই রকমের হরফ আছে, দুইটা আছে ইস্তিআলার মোটা, তিনটা আছে, তিনটি আসছে ইস্তিফালের হরফ। ইস্তিফালের হরফ যেরকম হবে, ইস্তিআল হরফ যেরকম হবে না। কফ, ক বা জিম দাল, এর মধ্যে দুইটি হলো মোটা, কফ আর ক, কফ আর ক, কফ আর ক, এই দুইটা কলকলা হবে উপরের দিকে দাবিত। যেমন আ ক, আ ক, আ ক, আ ক, ই ক, উ ক। আচ্ছা বলেন কোন দিকে দাবিত হয়েছে, কোন দিকে দাবিত হয়েছে? উপরের দিকে দাবিত হয়েছে।
আতো ইতো উতো উতো আতো ইতো উতো কোন দিকে দাবিত হয়েছে বিল হক কোন দিকে দাবিত হয়েছে আচ্ছা গেল ইস্তিআজার দুইটা হরফ এই তিনটা হরফের কল কল ধ্যান কিভাবে হয় ফি গায়াবাতিল জুব আচ্ছা বলেন কোন দিকে দাবিত হয়েছে ফি গায়াবাতিল জুব ফি গায়াবাতিল জুব في غيابة الجب في غيابة الجب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب বলেন কোন দিকে দাবিত হইছে কোন দিকে দাবিত হইছে ওয়াল ইয়াউমিল মাউউদ কোন দিকে দাবিত হইছে নিচের দিকে দাবিত হইছে কারণ হলো হরফগুলা ইস্তিফালের হরফগুলা কিসের ইস্তিআজার আসলে উপরের দিকে দাবিত হবে ইস্তিফালের আসলে নিচের দিকে দাবিত হবে কথা কি বুঝতে পারতেছেন ওয়ালা জিদাল ফিল হাজ আপনাদের প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সময় খেয়াল করতে হবে কি কি আছে এখানে বললেন ওয়ালা জিদাল ফিল হাজ তো হামস হয়ে গেল না হামস কি আছে জিমের মধ্যে হামস আছে তো হাজ হামস ছিল না হামস করলেন একেবারে স্পষ্ট এখন বিষয়টা হচ্ছে আপনার মাথার মধ্যে মনে করেন এক বস্তা ডিমে এক বস্তা ডিম দিছে তো দিছে দেওয়ার পরে বলছে ওখানে নামানোর জন্য আচ্ছা বলেন ডিমগুলো আপনি কীভাবে নামাবেন একটা যেন না ভাঙে একটা ডিম যেন না ভাঙে ডিম তো বুঝে নেই লাগলে ভেঙে দেখা তাই না এখন ডিমগুলা যেভাবে সতর্ক সাথে আপনি নামানো দরকার ঠিক ওয়ালা জিদালা ফিল হাজ্জে আচ্ছা কেউ বলার দরকার নেই আমার দেখেন হামসু কিনা ওয়ালা জিদালা ফিল হাজ্জ কল করা হয়েছে কিন্তু হামস আর আপনারা বলেন ওয়ালা জিদালা ফিল হাজ্জ আপনারা এরকম বলেন সবাই যদি বিশ্বাস না হয় কালকে একজন একজন শুনায়েন একজন একজনকে শুনাইবেন আর এটা ধরলেও বুঝতে পারবেন এটা এটা ধরলে তো বাতাসের লাগে বলতে যাবো না ওয়ালা জিদালা ফিল হাজ্জ আবার দেখেন ওয়ালা জিদালা ফিল হাজ্জ লড়ছে এটা ওয়ালা জিদালা ফিল হাজ্জ হাজ্জ তো বাড়ি খাইলে ভিতর থেকে কি বাতাস বাতাস কি হয়েছে বের হয়ে গেছে বাতাস বের হওয়া যাবে বাতাস বের হলে কি হয়ে গেল সিফাত নাই আপনি কি করলেন সিফাত একটা লাগাই দিলেন লাগানো যাইব লাগানো যাইব তাহলে এই হরফগুলো যদি আপনি এভাবে ভালো করে মস্ক না করেন মাখরাজ সিফাত সহকারে তাহলে হবে না কোথায় আসলাম পড়তে পড়তে কলকলা কলকলা তো শেষ করলাম নাকি আরো বাকি আছে না